মসজিদের কাজের জন্য টাকা উঠানো হয়। অনেক লোক আছে যারা সুদ ঘুষ খায়। আমরা ওয়াজে শুনেছি কাবা ঘরে কিছু অংশ বাকি ছিল, হারাম টাকা নেওয়া হতো না সেজন্য। তাহলে মসজিদের জন্য টাকা উঠানোর সময় কেন বলে না যাদের টাকা যাদের হারাম ইনকাম তাদের টাকা নেওয়া হবে না? আলহামদুলিল্লাহ এই মসজিদে স্বাধীন মানুষ, আমার মনে আছে বলেছিলাম, সাহস করে বলেছিলাম যে হারাম টাকা যারা তারা দিবেন না, মসজিদের কাজ 7 বছর লাগবে, কোনো অসুবিধা নেই। মনে আছে আপনাদের? আলহামদুলিল্লাহ, এটা তো সুন্দর কথা এবং সুন্দর দরকারি প্রশ্ন। আজকাল মসজিদ মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহফিল বলেন আর যাই বলেন, আমরা চাই সেটা চাকচিক্যময় হোক, টাকা হালাল হোক বা হারাম হোক, সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা থাকে না। প্রশ্নকর্তা যেটা বলেছেন সঠিক তথ্য। আপনারা যারা মক্কা গিয়েছেন তারা দেখেছেন, যারা অনলাইনে বা ভিডিওতে দেখেছেন তারাও জানেন যে কালো গিলাফে মোড়ানো কাবা ঘর বাইতুল্লাহ, এই মসজিদ, এটার এক পাশে বুক পরিমাণ ওয়াল উঁচু দেওয়া, উঁচু করে রাউন্ড করা আছে। এটা মূলত কাবার ভেতরের অংশ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আমলে যখন কাবা পুনর্নির্মাণ করার, সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়, তখন তারা মুশরিক ছিলেন মক্কার মানুষেরা, কিন্তু তাদের মধ্যে হালাল হারামের চেতনা ছিল। তারপরও তারা হালাল হারামের চেতনা থাকার কারণে ঘোষণা দিয়েছেন যে হারাম টাকা মক্কায় কাদের কাদের ইনকাম আছে এলাকার তো সবাই জানে, সেগুলো আমরা আল্লাহর ঘরে নেব না, আল্লাহর ঘরে শুধু হালাল টাকা নেব। তো হালাল টাকা তো সবসময় কমই থাকে, তো টাকা কম উঠছে, যার কারণে তারা এই ঘরটাকে, আল্লাহর ঘরটাকে, পুরোটাকে বিল্ডিং বানাতে পারেন, যেটাকে পার্সেন করছেন টাকার অভাবে, অর্থের অভাবে, বাকিটাকে ওয়াল দিয়ে উঁচু করে রাউন্ড দিয়ে রেখেছেন। আজও পর্যন্ত সেটা সেভাবেই রেখে দেওয়া আছে। সেই স্মৃতি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহ ঘরে বা দিনের কাজে হারাম টাকা দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পবিত্র, যার কারণে হালাল এবং পবিত্র দান ছাড়া কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এই জন্য ভাইরা, আমার হারাম টাকা এটা দান করলে সওয়াব হবে না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে আরে পয়সা করে কামায় নেই, এরপরে একটা সময় এসে দান দক্ষিণা করিডোরে হাজি সাহেব গাজী সাহেব সেজে যাবো, মানুষের চোখে দুলা দিতে পারবে না, আল্লাহ তাআলা আপনার ব্যাকগ্রাউন্ড জানে না। অতএব এই 2 নম্বরের পথ পরিহার করতে হবে এবং হারাম টাকা মসজিদ দিবে না। মসজিদ কর্তৃপক্ষেরও মেরুদণ্ডে থাকা উচিত, ইমাম সাহেবের মেরুদণ্ড থাকা উচিত যে হারাম টাকাকে ডিনাই করতে জানবে। আজকাল তো এগুলো নাই ম্যাক্সিমাম মসজিদ, আলহামদুলিল্লাহ। এই মসজিদে খতিব সাহেব বলেছেন, আমরা আমাদের আসুনা ফাউন্ডেশনে যারা লাইফ মেম্বার এবং ডোনার মেম্বার হবেন, সেখানে আমাদের ফরমে এবং আবেদনে লেখা আছে যে শর্তই হলো আপনি হালাল টাকা দিয়ে আমার এখানে সদস্য হতে হবে, হারাম টাকা দেওয়া যাবে না। তারপরও যদি আপনি হারাম দেন, আপনি অন্যায় করেছেন, প্রতারণা করেছেন, কিন্তু আমরা হারাম নিতে প্রস্তুত নই। আল্লাহ তাআলা সকল আমাদেরকে এরকম দায়িত্বশীল ভূমিকা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। যে গোসলখানায় বাতির উপর ওযু করলে ওযুর ওই পানিটুকু ওয়াশরুমে ফেলে দিলে কোনো গুনাহ হবে কি? কোনো অসুবিধা নাই। ওযুর ব্যবহৃত পানি বালতিতে রইলো, সেগুলো আপনি টয়লেটে ফেলে দিলেন, কোনো অসুবিধা নাই, অথবা টয়লেট কমন পরিষ্কারে দিলেন, কোনো অসুবিধা হবে না, এতে কোনো গুনাহ হবে না। জি। অনেক লোক আছে সুদ খায়, মানুষের হক মেরে খায়, ও নিজের বউকে ধরে মারে, আবার মসজিদের কমিটির পদে আছে, এগুলো কি ঠিক? দেখুন, মসজিদের যারা দায়িত্ব পালন করবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। 4টি বৈশিষ্ট্যের মানুষরা মসজিদের দায়িত্ব পালন করবে। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর ঘর আবাদ করবে ওই মানুষরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে। ওয়া আকামাস সালাহ, এবং সালাত কায়েম করে, বেনামাজি হতে পারবে না, এবং ওয়া আতাজ যাকাহ, যাকাত আদায় করে, যাকাত আদায় করে যদি যাকাত দেওয়ার মতো থাকে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না। আমি মিরপুর মণিপুরে এক মসজিদে অনেক বছর ছিলাম, আমার মসজিদের যিনি সেক্রেটারি সাহেব ছিলেন অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ বেচারাকে মাফ করে দিন, আমার নিয়োগের পর বললো, হুজুর, আমার ডাকে বললেন, হুজুর আমি সাধারণ মানুষ, করোনা সম্পর্কে জানি না, এই মিম্বরে বসে করোনা কথা আপনি বলবেন, আপনার বলার ক্ষেত্রে কেউ বাধা দিলে আমি বেঁচে থাকতে আমি বাধা দিব তার, আপনি করোনা দেশের অনুযায়ী, আপনি যদি করোনা দেশের বাইরে কথা বলেন তাহলে আপনাকে আমি বাধা দিব, এই চুক্তি আজকে আপনার সাথে আমার হয়ে যাক। আমি করোনা দেশ বুঝি না, কিন্তু অন্য ওলামারা যদি বলে যে না আপনাদের হুজুর করোনা দেশের বাইরে বলে আমাদের স্যাটিসফ্যাকশন করতে পারে, আমি কিন্তু আপনার বাধা দিব, কিন্তু আপনি যতক্ষণ বলবেন সত্য কথা কেউ বাধা দিতে পারবে না। আল্লাহর বান্দা যতদিন বেঁচে ছিলেন আমি খোলা গলায় মন খুলে কথা বলেছি, আলহামদুলিল্লাহ। তো এরকম মসজিদে দায়িত্বশীল আল্লাহর রহমতে অনেকেই আছেন, আমাদের আলী হাসান তৈয়ব ভাই মসজিদ দীর্ঘদিন থেকে আছে, নিশ্চয় কর্তৃপক্ষ সহযোগিতা আছে, আরো অনেক মসজিদে আছে, সব মসজিদ কর্তৃপক্ষ যে আপনার খারাপ
সেটা তো ভুল। আবার এটাও ঠিক যে মসজিদের আপনার দায়িত্বশীলদের মধ্যে অনেকে আছে এই চার যোগ্যতা নাই, আল্লাহর প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত দেওয়া এবং আল্লাহ ছাড়া কাউকে আর পরোয়া না করা। মসজিদে কথা হবে আল্লাহর দিকে তাকে মাশাআল্লাহ, আয়াত এখানে লেখাই আছে যে আয়াত আমি বলছি চার গুণ বিশিষ্ট মানুষরা আল্লাহর ঘরে দায়িত্ব পালন করবে। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর ঘরে দায়িত্ব পালনকারী ভাইদেরকে গুণগুলো অর্জন করার তৌফিক দান, আমিন।